তেলিয়ামুড়া ভগ্নপ্রায় ট্রাফিক ব্যবস্থার কঙ্কালসার চেহারা ক্রমশ প্রকাশ। ট্রাফিক সংক্রান্ত অব্যবস্থার কারণে প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তেলিয়ামুড়ার নিত্যনৈমিত্তিক ঘটনা পরিণত হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ওমপি চৌহনিতে ঘটে যাওয়া রোমহর্ষক পথ দুর্ঘটনায় 50 ঊর্ধ্ব বৈষ্ণব ধর্মাবলম্বী এক মহিলার মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে। ঘটনার বিবরণে জানা যায়, মৃত মহিলা তথা মরানী দেবনাথ গোস্বামী কল্যাণপুরের কোনো একটা ধর্মীয় কাজে অংশ নিয়ে নিজেদের বাড়ি অর্থাৎ জিরানিয়া থানাধীন মোহনপুরে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা থেকে নেমে ওমপি চৌমুনিতে আগরতলা গাড়িতে ওঠার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই একটি তেলবাহী ট্যাঙ্কার মহিলাকে সজোরে ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুমারানী দেবনাথ গোস্বামীকে মৃত বলে ঘোষণা করে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগরতল থামে রেখে এটা বরাবর রাস্তা পশ্চিম সাইডে। ওনার নাম কি? উমারানী দেবনাথ গোস্বামী। উনি কি বৈষ্ণব? বাড়ি কোথায়? রানীগঞ্জ মোহনপুর। ওনার বাড়ি? আমার মিসেস। বয়স কত? 50-55। তখন কোন ট্রাফিক পুলিশ টুলিশ বা কিছু আসিল না? ট্রাফিক পুলিশ এখানে আসিল না। ট্রাফিক পয়েন্টটা সামনে দিয়েছে? ট্রাফিক পয়েন্ট একটু আগে দক্ষিণ সাইডে। এদিকে সাধারণ মানুষ এক প্রকার ক্ষোভের সাথে জানান, দীর্ঘ প্রায় এক বছর যাবত ওমপি চৌমুহনীর মতো ব্যস্ততম এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে ট্রাফিক দপ্তরকে বলা হলে তারা বলে দেন, বিষয়টা পুর পরিষদের নিয়ন্ত্রণাধীন। অন্যদিকে পুর পরিষদের কাছে গেলে তারা সপাট বলে দেন, ট্রাফিক সংক্রান্ত বিষয়টা দেখার দায়িত্ব রয়েছে ট্রাফিক দপ্তরের। অর্থাৎ এই ঠেলাঠেলির জেরে আজ শেষ পর্যন্ত প্রাণী চলে গেল এক বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলার। এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করতেই হয়, তেলিয়ামুড়াতে ট্রাফিকের ডিএসপি হিসেবে বিক্রমজিৎ শুক্লদাসের স্থলাভিষিক্ত যেদিন থেকে সুতপাদেব হয়েছেন সেদিন থেকে ট্রাফিক ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। আর তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের কর্মীরা হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে গরুর গাড়ি সহ বিভিন্নভাবে তুলা আদায়ের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে রয়েছেন যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে সেদিকে হুঁশ নেই ট্রাফিক বাবুদের। সে যাই হোক, সবাই চাইছেন অনুত বিলম্বে তেলিয়ামুড়া ট্রাফিক কর্তাদের শীত ঘুম ভাঙুক। যাত্রী সাধারণ সহ যান চালকদের নিরাপত্তার স্বার্থে গোটা তেলিয়ামুড়া জুড়ে কার্যকরী পদক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।